हिंदी भाषार कवि राजकमल चौधुरीर कविता पढ़ी। कविताटा अनुवाद करा हयेछे बांगलाय, बांगलाय अनुवाद करेछिलेन विश्वजीत सेन और त्रिपुरार जलज पत्रिकाय प्रकाशित हयेछिल। हिंदीते मुक्ति प्रसंग, बांगलाय मुक्ति प्रसंग। दीर्घ कविता, जानि ना एकबारे पढ़े शेष करते पारबो किना, ना पारले द्वितीय आर एकबार पढ़ते हबे आरेकटा भिडियो। दुटी चोखेर आग्नेयगिरि गले जावार पर आमी तार आलिंगने यूनिसेफ एम्बुलेंसेर दुर्दशा आमार नेशाय डूबे गिये आमारी पावना रइलो। एई नगरबधूके महाशमशान बानाबार जन्य बाहक আমারই রক্তের শঙ্খচক্র সামুদ্রিক স্বাদে ফুটতে থাকা নাম আমার ঠোঁটা ওড়ায়। একটি শব্দ বারবার বীজ মন্ত্র, সেই একই কামতন্ত্র। ছাদ থেকে পালঙ্ক পর্যন্ত ঝুলন্ত দড়ির ফাঁস আর সার্জিক্যাল হাসপাতাল অব্দি এই স্বপ্নযাত্রায় বলে উপাধ্যায়, কিছু হবে না তোমার, যা হয়নি আজ স্তক মর্মান্তে, কিন্তু আমার মুখ, আমার গ্রীবা, আমার দুটি কাঁধ তার কালো পাথরের হাতে জড়ো করে নিয়ে নারীটি মুচকি হাসে। সেটাই হবে, সেটাই হবে। এখন পর্যন্ত যাকে রুখে দেওয়া হয়েছিল বিপরীত ঋতু আর মাঙ্গলিক নক্ষত্রদের দরুন মসুরি পাহাড়ের নীল ফাটলে যোগাসনে উপবিষ্ট দেব দুহিতারা বালিগঞ্জ ঝিলের ওভারব্রিজে শুয়ে থাকা বেওয়ারিস নীল অক্টোপাস কোকাকোলার নীল গ্লাসে রাম ঢেলে নিয়ে দেহের রাজনীতি করত মঞ্জু হালদার। নীল নদী ছিল আমার গায়ের উন্মাদিনী, নীল উগ্রতারা। উপাধ্যায় বলে কিছু হবে না, ফিরে আসবে তুমি নদীকূল থেকে, ফিরে আসাই নিয়তি তোমার প্রতিবার প্রত্যাগমন। সেই আদিবর্ণ, সেই নীলত্ব তুমি পাবে না অপরাজিতা, কখনো নয়। আমি নয়, ঋষি শঙ্করাচার্য পেতে সক্ষম হয়েছিলেন জঙ্ঘায় অগ্নিপিণ্ড, বচনে স্তুতি শব্দ, চোখে আগ্নেয়গিরি গলে যাওয়ার পর সেই নীলকন্যা। তবুও আমারই রক্তের সামুদ্রিক স্বাদে মাখামাখি আমার ঠোঁট পুনরাবৃত্তি করে, সেই একটাই শব্দ বারবার, সেই এক নাম, সেই এক নদী, সেই এক নীল উগ্রতারা। যাকে আমি ধন্যবাদ দিতে চাই অন্তর থেকে কৃতজ্ঞতা, এই দশতরফা মহাধ্বংসের জন্য পচে যাওয়া চোখের পুঁজ, ইথারের গন্ধ কিডনিতে ক্যান্সারের শ্বেত রক্তিম পুষ্প, চৌরাস্তায় মরে পড়ে থাকা রক্ত সত কুণ্ডলিনীর কাল সর্প, খণ্ড বিখণ্ডিত খণ্ডিত ধ্বজাদণ্ড, খণ্ডিত মূর্তিগুলো, অস্থি সীমানার লক্ষণ রেখাগুলি রইল না দৃষ্টিকোষ। মরে গেল আমার দশাশ্বমেধের অশ্ব তরণীগুলো, ডুবে গেল গঙ্গা জলে। রবারের লাল বেগুনি টিউব নাকে, শিরায় ধমনীতে আমার পেটে শুধুই বমন। ঘুম নয়, খিদে নয়, পাগলামো, শুধুই বমন এই খামোখাজে। উপদংশন মহাদংশনের নরককুণ্ড ভিজাত্তাগুলো এখনো সেই একমাত্র নীলকন্যায় আমার জন্য পরিণত হোক। আমি ধন্যবাদ দিতে চাই তাকে, একমাত্র তাকে, নির্বিকার ভাবে এই দশতরফা মহাধ্বংসের জন্য। কেননা ধ্বজাদণ্ড যদি রইত অটুট, তবে আমি আমারই ঘটনাবিহীন পূর্বজন্মের শ্মশানে এলোমেলো ঘুরে বেড়াতাম, নিজস্ব প্রেতশিলার সন্ধানে একা আর সেন্ট্রাল হোটেলে আলাপ হওয়া অতীত যাত্রীদের সঙ্গে, নিজের বিধবাদের সঙ্গে গঙ্গাসাগরের তীর্থযাত্রা। প্রজাস্থানগুলি লক্ষ্যে
প্রজাগণের নিরুপায় মিছিলে ঋতু পতাকা হাতে আকাশবাণী নিঃসৃত ঋতু আর যুদ্ধ আশঙ্কার নপুংসক খবরগুলো দৈনিক সংবাদপত্রে ভিয়েতনাম ইন্দোনেশিয়া কঙ্গো রোডেশিয়া এদেশে অ্যাটম বোমা বানাবে কি বানাবে না নিজেদের সবুজ লাল হলুদ সাদা কালো ছাতার বদলে এখন লোকে লুপ ছাতা অথবা অ্যাটম ছাতা ব্যবহার করে নাগরিক ভদ্রমহিলারা অপারেশন টেবিলে ইথার নিদ্রায় অথবা সম্ভোগের চরম পরিণতিতে স্বাভাবিক ও সুবিধাজনক হবে আমার মৃত্যু জঙ্ঘার ওপরে উষ্ণ প্রদেশে মহারোগগ্রস্ত ক্ষুধা গণতন্ত্র অনিদ্রা রেশন কার্ড রেল দুর্ঘটনাগুলি ও পশু মৈথন থেকে অবশেষে উত্তক্ত আমি এটাই ঠিক করলাম যে তার আগে অর্থাৎ অ্যাম্বুলেন্সে তার আসার আগে কিভাবে এ প্রমাণিত হবে যে আমি তাকে দেখেছি কামোত্তেজনায় নিজের রক্ত ধমনীতে বিপরীত দিকে বয়ে যেতে আর কবিতায় জটিল কিছু লাঞ্ছিত অবাঞ্ছিত ছিল কোনো কাব্যখণ্ড বা প্রতিমার বানানোর অভিজ্ঞতা ছিল না সঙ্গীত রং ক্রিয়াগুলি যারা আমার আড়ালে রোগে পোড়া পরিস্থিতিগুলি আমি নিজের ঝরঝরে শরীর থেকে 13,000 মাইল দূরে নির্বাসিত পোলার ছেঁড়া মালা অষ্টধাতুর আংটি তীর্থ থেকে সংগ্রহ করা শূন্য বোতলবন্দি সম্মোহিত বশীভূত প্রেম নিজের ও তীন্দ্রিয় চৈতন্যের অন্তহীন যাত্রা প্রক্রিয়া থেকে পলাতক অভিপ্রেত এইভাবে স্থান পাত্রে মিশে যেত সঙ্গীত পরিণত হতো মিছিলে ঘুখা কুচকা বাজে হাহাকার রঙে অ্যালকোহলে ভাষায় কেবল বিগত কালের গলিত ভ্রূণ কেবল চিৎকার সাধারণ নির্বাচনে কোন জাত করবে মতদান কৌলিক পূজাঘর থেকে চুরি করে বেচে দেওয়া শালগ্রাম শিলার বদলে কিনে আনা শক্তিপীঠ যোনি মুখ গুলিতে 7 নরকের দুর্গন্ধ গুলো ভস্ম হয়ে গেছে সতীদহন দুর্গন্ধের ধোঁয়ায় 21 বছর আগে ইড়া পিঙ্গলা সুষুম্না আমার যমজ ভগ্নীরা শেষবার উপহার দিয়ে আমাকে নরহত্যা ক্ষুধা মদিরা নয় শুধুই বামন শ্যামবাজার ও টালিগঞ্জের ফুটপাতে বিগত থাকা আমার অবচেতন আর আমার ইতিহাস গ্রন্থ প্রতিম এই অপারেশন টেবিলে আলোর জ্বলন্ত গোলকের নিচে পড়ে থাকা অস্তিত্ব আমার আমার দু চোখে একটি নিভে যাওয়া ল্যাম্পপোস্ট দুই জঙ্ঘার মাঝে চৌরাস্তায় মরা রক্তবর্ণ সাপ একটি মৃত এক নদী আমার পা জাপটে ধরে একটি নারী বারান্দায় থামের আড়ালে আত্মহত্যা করে কিন্তু এখন আমাকেই বলে মার্কেন্ডেয় মণি মৃত সমুদ্র বটবৃক্ষের নীল পাতার উপর শুয়ে থাকা এই আদি শিশুটি একেই আমি আলিঙ্গনবদ্ধ করব তুলে আনব পৃথিবীতে আমি জানি না কে এই নারীটি আমার চারিদিকে সাদা গাউন মাস্ক সাদা প্লাস্টিক দস্তানায় লুকিয়ে আমার বুক পা আর পেটের উপর নুয়ে পড়া এতগুলো মানুষ এরা কারা আমি কিছুই জানি না নারীরা নদীরা অসুখেরা ক্ষুধা জন্ম অপরাধগুলি ঈশ্বর মৃত্যু দস্তয়েভস্কি হিরোশিমা বিধানসভাগুলির বিষয়ে কিছু না মানুষ কেন পার হয় যুদ্ধ কেন পরিবার পরিকল্পনা কেন বার্লিনের প্রাচীর কেন দেশময়
প্রেম, কেন আফিমের বড়ি, কেন চাপলিনের ফিল্ম, কেন দাসখণ্ড সম্মেলন, কেন শিবদাঁড়ার হাতে গ্যাংগ্রিন, মাদাম নু কেন, কেন দাস ক্যাপিটাল, কেন সক্রেটিস, কেন সাইগনে বৌদ্ধ ভিক্ষুরা আত্মদাহ করে, কেন গারগাতুয়াগুলো তুয়ার গল্পগুলো, কেন কাশ্মীরের জন্য সেনাবাহিনী, কেন অজন্তা, কেন একই যুদ্ধ চলে আমার কোমরের হাড়ে, কখনো বা ভিয়েতনামে, কেন ইন্দিরা গান্ধী, কেন তুমি, কেন আমি, কেন কিছু নয়, কিছু নয়। অতএব আমি ফোন করলাম ব্ল্যাক আউটের অন্ধকারের ওপারে, নিজের রেডিওগ্রামে ডুবে থাকা মেয়েটি আমাকে সত্য জানালো, আমার মা মারা গেছেন গতকাল, রাত্রে সোফায় শুয়েছিলাম চুপচাপ, মারা গেছেন, তার শরীরে বস্ত্র নেই, কেবল একটি দাগ রয়েছে, স্তন দুটির মাঝখানে বুকে ডুবে থাকা মেয়েটিকে উত্তর দিলাম না, শুধু গোটা গত বছরের সংবাদপত্র, রেডিও সেট, কবি আর প্রকাশকদের চিঠিপত্র, টেলিফোন, পুরনো পাণ্ডুলিপিগুলো, মানি প্ল্যান্টের লতা, বহু যাবত বন্ধ দেওয়াল ঘড়ি, ক্যালেন্ডারে ঘুমন্ত শিশুর হরিণ ফুল, পাখিরা ঝর্ণাগুলো, পার্বত্য গ্রাম, নারী, চায়ের বাগান, শৈশবের প্রিয় অ্যালবাম, নিজের ছোটমার হাতটি ধরে বিস্ময়ে চকিত আমি, দাঁড়িয়ে শিউলিতলায় পরাজয়ের 30 বছরে একত্রিত ধর্ম, যৌনতা, ইতিহাস, সমাজের পরিকল্পনা, জ্যোতিষশাস্ত্রের বই, ডাকটিকিট, মুদ্রা, সুভেনির, আমি বড় ডাকঘরের সবচেয়ে বড় ডাক বাক্সে ফেলে এলাম। ফিরে এসে নিজের স্ত্রীকে বললাম, পুলিশ, সাংবাদিক, বন্ধু, পার্টি, কমরেড, যেই দেখা করতে আসুক, বলো তাকে সবার জন্য, সবার হিতাকাঙ্ক্ষায় হাসপাতালে চলে গেছে রাজকমল চৌধুরী। লেখার, পড়ার, ঘুমবার, গাঁজা, আফিম, সিগারেট পান করবার, মরার একমাত্র ঘর, ভিতর থেকে বন্ধ করে দুপুরের দিনের ঘাম, প্রস্রাব, বীর্যস্খলন, মেটে ময়লা অন্ধকারে শুয়ে শুয়ে ধোঁয়া, ক্রোধ, দুর্গন্ধ পান করে চলা ছাড়া যে কোনো বড় কাজ করেনি নিজের শরীরে কিংবা নিজের চৈতন্যে এতটা বয়স হওয়া সত্ত্বেও। জটিল হয়েছে কিন্তু কোনো প্রতিমা বানানোর মতো হয়ে ওঠেনি তার অভিজ্ঞতা। না ঘুম, না পৈশাচিক সম্ভব, যাতনাগুলিও নয়, আমার ফুসফুসের ভেতর মলত্যাগের বৈষ্ণব ভঙ্গিতে উপবিষ্ট মুখোশধারী জালাল ঈশ্বর দেখে গেছেন নিরন্তর ঝিমুতে ঝিমুতে আমার স্ত্রীর অবরুদ্ধ গর্ভের বিবর। কখনো কখনো তার কুঞ্চিত বনমানুষ থাবা আমার ব্যাকরণ স্পর্শ করে, দুই পায়ে প্যাডেল মানে মারেন আমার কিডনিতে, কখনো কখনো যে কোনো নরফাদক গুহায়, কোকেনের গ্রন্থে, যে কোনো লাশের উপরে মুড়ে থাকা হাঁটুতে, কখনো কখনো আমাকে উন্মাদ কিংবা বেহুশ করে দেওয়ার আগে নিচে নামতে থাকা হাতের কালো শরীরে হঠাৎই অদৃশ্য হয়ে যান সেই ঈশ্বর। সেই ঈশ্বর সিফিলিস, বর্ষাসুর, লাওৎসে এই কুরুক্ষেত্রে পরাজিত, দুর্যোধন আমার শরীরে বেওয়ারিশ, পাবলিক পার্কে আর অথবা ভিয়েতনামে উড়ন্ত ল্যাজে, ইউবেনোতে তিব্বত, বাস্তার কৃষ্ণ আফ্রিকায় অগ্রসর হয় সে আমারই ফুসফুসে, মস্তিষ্কে, লক্ষ্য স্থির করবে বলে সে আমার সৈন্য, সে আমার গোয়েন্দা, সে আমার ঈশ্বর। নাগাল্যান্ডে বিদেশি বোমা দিয়ে ওড়ায় নিরীহ রেলগাড়িগুলো অহিংসাপূর্বক, অহিংসাপূর্বক পাঠিয়েছে কখনো কোরিয়ায়, কখনো কিউবায়, কখনো পাকিস্তানে, কখনো ভিয়েতনামে, কখনো আলজেরিয়ায়, কখনো নিজস্ব সংস্কৃতি, কখনো নিজস্ব মেশিন, কখনো নিজস্ব ট্যাঙ্ক, মূল্য নিয়ন্ত্রণের জন্য কখনো উড়িষ্যায় দুর্ভিক্ষ,
কায়রোয় কখনো শক্তি বৈঠক, যুদ্ধ, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের জন্য কখনো দণ্ড, কখনো শাম, কখনো যীশুখ্রিস্ট, কখনো বেশ্যাদের নাম, নিমফেট বালিকাদের ধর্ষণ, হত্যা, পাশবিক যন্ত্রণায় সঙ্গীত সাজ টেপে ধরে নেয় উদ্গীব ইয়ান ব্রেডি। ও যে কবি চারজন টাইপিস্ট মেয়ে সচিবালয়ের ছাদ থেকে নিচে ঝাঁপ দেয় একসঙ্গে একদিনে, চন্দ্রমার বক্ষস্থলে উপবিষ্ট ছবি এঁকে চলে সার্বিয়ার বিমান, বৈজ্ঞানিক, রাজনৈতিক নেতা আর নারী অঙ্গের ব্যবসায়ী, তিনটি প্রভু জাতি রয়ে গেছে এখন স্বয়ম্ভু। অস্ত, আমি কৃতদাস, প্রভু জাতিদের দাসের দাসানুদাস আমার জন্য, পাখি, হরিণ, ফুল, ঝর্ণা, নদী, পাহাড়ি রমণীরা, মিঠো পথ আর গ্রাম কিছুই নেই, আছে নিজের শরীরের ক্ষতবিক্ষত মাংসপিণ্ড। আমি যদিও মাংসপিণ্ড কেবল, তবু ভাবতে থাকি ঈশ্বর আর সরকারি গোয়েন্দাদের বিষয়ে চুপচাপ ভাবতে থাকি, না এখানে নয়, এই কাঠগড়ায় সাক্ষী হয়ে দাঁড়াব না, অন্যদের অপরাধ নিজের ঘাড়ে নেব না, আমার উকিল আর আমার বিচারক এখানে নয়, ওই শ্বেত শীতল কামরায় প্রতীক্ষা করছেন আমার, এখানে বক্তব্য রাখব না, আত্মপক্ষ সমর্থনের আইন বিজ্ঞান, এখন আমি নির্বাক, এখন আমি চিন্তাগ্রস্ত, কেবল এই রঙ্গ দেখছি আমি এখন, মানুষেরা কি প্রকারে উঁচু দেওয়ালে সিঁড়ির পর সিঁড়ি লাগিয়ে উপরে লাফিয়ে পড়ছেন চোখ বন্ধ করে, পেট আর হাঁটুর নিচে পেছন দিকটায় দুই হাত রেখে, আর হাতে তাঁদেরই কর্তিত মুন্ডু আর আত্মরতি, আর পরপীড়ার জন্য ফাইল রেজিস্টারের বন্ধ জানলাগুলিতে লুকিয়ে কালো সাদা রুটি গিলছেন কেমন ভাবে, কেমন ভাবে নিজেদের প্রভুদের হয়ে, কাঁধে রাখছেন রাইফেল, মাথায় আয়করের খাতা বই, মগজে ব্যবসা রহস্য, ব্যক্তিত্বে নমনীয়তা, বাজার দর, হিসাবপত্রের, গৃহস্থ পুরুষগণ, গৃহস্থিনী নারীগণ, গার্হস্থ পারিবারিক আয়োজনগুলোর গণতান্ত্রিক সম্পর্কগুলো বুঝে নেওয়া অপরিহার্য। আমার দেশ আর আমার মানুষের ভবিষ্যৎ নির্ধারিত করার জন্য, অতীত নির্ধারিত করার জন্য আমার ইতিহাস পুস্তকের মতো খোলা পড়ে আছি, কিন্তু আমার দেশ, আমার পেট, আমার বর্ডার, আমার আঁত খোলার আগে শল্য চিকিৎসকদের এই সত্য জেনে নিতে হবে যে সর্বত্র জল নেই, বা রক্ত, বা মাংস, বা মাটি, কেবল হাওয়া, কেবল কীট, ক্ষত আর দূষিত প্রণালী আছে অধিকাংশ স্থানে, যেখানে পচে ফেটে গেছে ধমনী সেখানে হাওয়া পর্যন্ত নেই, উপরের ত্বক চিরে ফেললে আগুন বেরোবে না, ধোঁয়া নয়, জঠরাগ্নি দাবা নয়, সব নিভে গেছে প্রথম 15ই আগস্টের প্রথম রাত্রির পরে, এখন ভস্ম, কেবল ভস্ম পড়ে আছে আর হলুদ পুঁজ। 11:29 প্রতি রাতে শহীদ স্মারকের নিচে উলঙ্গ হয় মৃত কৃষ্ণাঙ্গী উন্মাদিনী এক নারী, হা হা শূন্য আকাশে দুহাত ছড়িয়ে দিয়ে কাঁদবে বলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ার জন্য জল আর অন্যের দেবতাদের কাছে কি ভিক্ষা চায়, তেরাঙ্গা উত্তোলিত করার অপরাধে মেরে ফেলা হয়েছে যাদের 1942 সালের সেই ছাত্রদের নামে, 12 বার তাকে চুপ করায় রাজ্য সচিবালয়ের মানুষ প্রতিম উঁচু ঘড়ি, সব শুদ্ধ 1 মিনিট পর এই নামে যে 5,25,600 মিনিটের নির্মম যন্ত্রচক্র উৎপাদিত হয়ে চলে বিনা প্রচেষ্টায় 120,25,000 ভারতীয় জনসংখ্যার ধ্রুবনমুখ গ্রাফে ভারত বিধাতা ইঁদুরের চাইতে নয় কম বিপজ্জনক। অতএব অরণ্য রোদন শুনতে শুনতে
সিদ্ধান্ত নিলাম স্মারক ও বেশালয়গুলিকে চিরকালের জন্য বিশুদ্ধ হব, তবে ওই কৃষ্ণাঙ্গী উন্মাদিনী মৃত আতঙ্কিত অর্ধেক গড়া নারীটিকেও ছেঁটে নেব আমার ঠোঁটে। ওর ঠোঁটে নিজের শব্দ বাক্য ভাষাগুলি, নিজস্ব প্রবাদগুলো প্রবাদ বাক্য, ওর অনুর্বর ধরিত্রীকে স্নান করিয়ে দেব। কবিতা ও গণতন্ত্র উভয়ের জন্য সুবিধাজনক স্বাস্থ্যকর এটাই হবে বস্তার নাগাল্যান্ড কালিম্পং হাজারিবাগের কালো পাথুরের চামড়দের ফ্রি স্কুল স্ট্রিট অথবা পার্লামেন্ট স্ট্রিটে মূর্তি সদৃশ স্থাপিত করার মতো কর্ম আর কি বা বাকি রয়ে গেছে? ধারণ করার মতো কোন ধর্ম রয়ে গেছে? আকণ্ঠ ডুবে গেছে যত ছিল প্রাচীন সৎকার্য, রাজনৈতিক সতীব বিধবাদের উন্নয়ন, লৌকিকতা সংগ্রহকারী আত্মহত্যাগুলিতে সব দাহ করার জন্য মানানসই প্রাইভেট সেক্টরের নৃসিংহদের গণজঙ্ঘাগুলি, স্থান কাল পাত্র সব ন্যায়পরায়ণ বৈজ্ঞানিকদের এক বিল বাজেটে গুটিয়ে এসেছে দূষিত দুর্গন্ধযুক্ত। বাঁচতে চাইতেন, বেঁচে থাকতে চাইতেন, এইটুকু ছিল বালখিল্য ঋষিদের অপরাধ। এজন্যই বারবার তাদের মাত্র 14 ফোঁটা দুধের জন্য ঝুলে পড়তে হতো, লোক বৃক্ষে লটকানো চামচিকের স্তনগুলোয় নিজের রোগ খিদে ঘুম যুদ্ধে প্রতিটি মানুষ। বালখিল্য ঋষি নিজের অভ্যন্তরে কোন চামচিকে মন্ত্রী উপমন্ত্রী অন্নপূর্ণা উগ্রতারার একটি মূর্তি নিজের বাসস্থানে মন্দিরে স্থাপিত করে, পায়ে বেঁধে নেয় একটি তক্ষক ছাপ অথবা রক্তস্রোতা নদী। ভগীরথের বংশধরগণ এই পুণ্য দেহা জাহ্নবীর স্পর্শ না পেলে মোক্ষ পাবেন না। আর এখন 1966-র কথা ভেবে কি বা লাভ জাহ্নবীর সহসপুত্র? নিহত হয়েছিলেন ত্রিবর্ণ একটি টানা, তাদের রক্তে রাঙা আকাশে টাঙাতে গিয়ে 24 বছর আগে যা ঘটেছে তার পুনরাবৃত্তি কেন পাঠ্যপুস্তকে অথবা দালালগণ বিরচিত ইতিহাসগুলো? এই নাটকের প্রারম্ভে অতএব নিজের কবিকে বলতে চাইছিলাম আমি, আত্মরক্ষা করতে হলে এসো প্রণত মুদ্রায়, এই মূর্তিটির সামনে নুয়ে পড়ি সাষ্টাঙ্গ আত্মসমর্পিত, স্বীকার করে নি এজুবেল সকল অপরাধ। সীতা আর অহল্যা থেকে নিয়ে এতাবৎ যত ভ্রূণ হত্যা আমরা করেছি, আমরাই অসুরগণ অগ্নিপিণ্ডগুলি চন্দ্রমাডুলি কুমারী কন্যাদের রক্তে করেছি তর্পণ দেবতা ব্রাহ্মণদের, তাকে দধিচি অস্থি প্রভুত্বের দাসগণের হত্যার জন্য উপযুক্ত করেছি। গলিগুলি দোকানগুলি কার্যালয়গুলি কারখানাগুলি রাজভবনগুলির চৌহদ্দিতে হাড় চর্বণরত যত কুকুর পুরুষ, রক্ত মাংস বিক্রি করছে যারা, আমাদেরই আত্মজ, আমাদেরই রক্তবীর্য মজ্জার রোগ ওদের অভ্যন্তরে। 10,500 বছরের রক্তান্ত পরিশ্রমে এই উষ্ণগর্ভা উদ্বরা ধরিত্রীকে মরার ঘাট যথেচ্ছ বানিয়ে নিয়েছি আমরা। মনু শতরূপার আঙিনায় কর্তৃত্বের 20 বৃক্ষ বপন করেছি আমরাই। অতএব এসো এই রাজভবনে কয়েদখানায় চিন্তামুক্ত হয়ে যায়, খুলে ফেলি নিজেদের মুখ মুখোশ, নিজেদের বর্ম ইতিহাস, নিজেদের শিরস্থান শিরস্থান বর্তমান, নগ্ন নিরস্ত হয়ে যাই 11:59 মুখোমুখি উঠে পুরে নিয়ে নিজের নিজের ব্যাকরণ গ্রন্থাগার গুলি বিদ্যালয়ে সকলের চৌরাস্তায় দাঁড়িয়ে পড়ি। শুনুন নগরবাসী, শুনুন, সম্রাট হর্ষবর্ধন আজ প্রজাগণের কাছ থেকে ফিরিয়ে নেবেন রাজ্যপাল, অন্ন সংগ্রহ সুবর্ণ রথ মানিক সেনাবাহিনী মুদ্রা যত সব কিছু জনতার কাছ থেকে ফিরিয়ে নেওয়া অর্পণ করবেন
संसदीय स्वैरतंत्रेर दुई चरणे नीचे काचेर फुलदानीटी आमार देश नव हर्षवर्धन जयवर्धनेर इतल बेतल पताकाते भेंगे छड़िए पड़छे युद्ध आर व्याधिर ए बंधा ऋतुते काचेर बेखाप्पा रंगछटा टुकरोगुलो आमार देहेर कृष्ण गह्वर गुलिते बिधे जाए आमार भेतरेर अनाशे पौराणिक सर्प आकाशवाणीर जातीय संगीत गुलिते रक्ताक्त हये जाए तबुओ जन्मान्धेर दासवृत्ति पुष्पमाल्यगुली शिष्टाचार देशभक्ति कोकेन निये आसे नाभिते कस्तूरी रस संक्रमण आलोर गंध मांसपिंडगुली वैदिक ध्वनि रंगगुलिर आकृति वर्णगुलिर दश आयतन देहेर राजनीति देहेर राजनीतिर चाहिते विकट सन्निकट आर कोनो राजनीति नहीं संजय अन्न और आफिमेर राजनीति एखान थेकेई शुरू हय एखानेई जन्म नेय मृगरूपी मारीच लोकसभाय खाद्यान्न मंत्री बलेन 5000 इंदुरेर बास एई देशे बजेटेर संख्याय ট্যাক্সের জ্যামিতিতে ডুবে যাওয়া এই দেশে ইঁদুরের জনসংখ্যাই সবচেয়ে মারাত্মক প্রশ্ন লুপ ব্যবহার করার প্রয়োজন নিরন্তর আত্মনিয়ন্ত্রণের স্বার্থে এই প্রশ্নটির নিয়ন্ত্রণের স্বার্থে এই প্রশ্নটাই আমাদের বর্তমান কেবল বর্তমানে বাঁচেন এখন সকল প্রজাগণ মরে যান অতীতে আর ভবিষ্যতে মরে যান ভিড় মিছিল লাঠিচার্জ গণ আন্দোলন জনসভার শ্রোতা বক্তা ভোক্তা গম ছড়া আর কোনো কথা বলেন না মানুষ চন্দ্রমাতাই গড়ে তুলুক নিজের উপর নিবেশ মানুষ ঈশ্বর শয়তান ধর্ম নৈতিকতা থেকে মুক্ত হয়ে যাক কি আর হবে মানুষ লিখুক অ্যাবসার্ডিটির দর্শন বিধান মানুষ সুদূর দক্ষিণ বনে খুঁজতে থাকুক ইয়েজ বৃক্ষদের সমাধি আত্মসাক্ষাৎকার মানুষ বিশ্ব ব্যাংক থেকে $30 কোটি নিয়ে আসুক মানুষ নিজে বিক্রি হোক অথবা বিক্রি করে ফেলুক নিজের স্ত্রীকে চোখ দুটিকে দেশকে কিন্তু ভিড় আজ থামবার জন্য গম আর ঘুমিয়ে পড়ার জন্য নোংরা বিছানা ছাড়া আর কোনো কথা বলে না প্রজাগণের অভিযানে নেই আর কোনো শব্দ আর কোনো বাক্য আর কোনো ভাবনা নেই কিন্তু ভিড় থেকে বিচ্ছিন্ন অসম্পৃক্ত হয়েও ভিড় মুক্ত হতে পারি না আমি কবিতার আগে মুক্ত হওয়া বা মৃত্যুর আগে মুক্ত হওয়া সম্ভব নয় পেথিডিন ইনসুলিন ওষুধ দোকান বাচ্চাদের স্কুল ফিস মার্জনার জন্য ঘুমোবার জন্য সিনেমা হল রেশনের দোকান রেডিও স্টেশনে ইন্দিরা গান্ধীর শৈশব নিয়ে কথাবার্তা দুর্গা সমারোহ রামকৃষ্ণ আশ্রমে সরকারি দোকান থেকে কেনা গাঁজা আফিম আর কেনা পঞ্চাশ নম্বর চোলাই আয়কর বিভাগকে দেওয়া একটাই জবাব এতটা বয়সেও 2000 টাকার বেশি হলো না বার্ষিক আয় কোনো মতে আমার চা খানায় তর্ক কখনো নিজের লোক কখনো পরস্ত্র বিষয়ক পুস্তকালয় রেলযাত্রা শ্মশান অকাল মৃত আত্মীয়দের অস্থিপুষ্প আনব বলে মিছিলে সামিল হাঁটতে হাঁটতে আমি নিজের গায়ের নদীর নাম ভুলে যাই বালিগঞ্জ ঝিলের অন্ধকারে আমাকে সাপটি ধরে নীল অক্টোপাস শেয়ার বাজারে উঠতে নামতে থাকা সিঁড়িগুলো রক্তাক্ত করে আমার মুখমণ্ডল ফ্রি স্কুল স্ট্রিটে যোগাসন করছেন দেব দুবিতারা শহরের যত অসুখ না চাইতেই আমাকে উপহার দেন না চাইতেই টাইপরাইটার হয়ে যাই ডালহাউসি স্কোয়ারের অফিসগুলোর অফিস মালিকদের মুখপাত্র কখনো কখনো কামু কখনো কখনো সার্ত্রে মনে পড়ে যায় এখনো লিফট থেকে বেরোতে চাকরির দরখাস্ত ইন্টারভিউ এর কাতার ভরাট করতে 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 আমার বন্ধুগণ তাদের স্ত্রীদের বিমালুম সতীত্বে আবার বিশ্বাসী হয়ে পড়েছেন
ভেসে চলি আমি লিফটের নিচে, হাওড়া ব্রিজের নিচে, মহারানী ভিক্টোরিয়ার অতিকায় মূর্তির নিচে দাঁড়িয়ে আমি হাসতে থাকি। হাসতে হাসতে গেয়ে উঠি, ভারত ভাগ্য বিধাতা জয় হো জয় হো। আমাকে গ্রেপ্তার করে নিজের সঙ্গে নিয়ে যায় লালবাজারের জিজ্ঞাসা কক্ষে ভারতের শান্তিকামী পুলিশ, ঐতিহাসিক মূর্তিগুলির শীল ভঙ্গ করার গুরুতর অপরাধ। অপরাধ শহীদ স্মারকের নিচে কাঁদতে কাঁদতে ন্যাংটো হয়ে যাওয়া নিরাপরাধ থাকার জন্য।